একেই বলে এক কপাল, সাকিবের বলে আউট তামিম ইকবাল। যাদের মাঝে মুখ দেখা দেখি বন্ধ, তাদের নিয়েই আবার নতুন করে আলোচনা শুরু হলো। সাকিবের বলে তামিমের আউট নিয়ে অনেক রসালো আলাপ হতেই পারে, কিন্তু সাকিবের কুইকার যে ভালোই অবাক করেছে তা তামিমের রিয়াকশনেই স্পষ্ট। ফেরার আগে মুখে মুচকি হাসি, বন্ধু এ কেমন ফিলকি দেখালি। তামিমের উইকেট নেবার পর সাকিবও একবার ফিরে তাকিয়েছিলেন, কিন্তু সেই চাহনি শেষ হয়েছে কয়েক মিলি সেকেন্ডে। ব্যাটার তামিম বলেই হয়তো সাকিবের নির্লিপ্ত সেলিব্রেশন। পঞ্চম ওভারে সাকিব আসার আগ মুহূর্ত পর্যন্ত উইকেটে তাণ্ডব চালাচ্ছিলেন তামিম, তিনটা বাউন্ডারি আর দুইটা ছক্কা, ২০ বলে ৩৩ রান। প্রিটোরিয়াস শেখ মেহেদি আর হাসান মাহমুদদের বেদম প্রহার হতে দেখে তাই সময় নেননি সাকিব, হাতে তুলে নেন বল। প্রথমেই স্কোয়ার লেগ দিয়ে সাকিবকে উড়িয়ে মারতে চেয়েছিলেন তামিম, কিন্তু আচমকা বাউন্সে বোকা বনে যান। এ নিয়ে টি টোয়েন্টিতে চতুর্থবারের মতো সাকিবের কাছে উইকেট হারালেন তামিম। সাকিবের বিপরীতে তামিমের স্ট্যাটও কিন্তু খুব একটা খারাপ না। শর্টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত সাকিবের ৮৪ বল খেলেছেন তামিম, রান করেছেন ১০৮। সাকিবের বিপরীতে তামিমের স্ট্রাইক রেট ১২৮, আর তামিমের বিপরীতে সাকিবের ইকোনমি ৭.৭১। তামিমের ক্যাচও সাকিব তালুবন্দি করেছেন ৪ বার। পার্থবনিক ৭১।